ভালো, ভিতরে তাল, জুনুন লুকায় থাকে, মাজনুন পাগল, জিমনুন মূলধাতু, কিন্তু সেখান থেকে এগুলো সব বেরিয়েছে সব শব্দগুলো। তো জিন হলো এর মূল, জিন শব্দের অর্থ হলো লুকায়িত, অদৃশ্য। তো জিন যা, এটা হলো শব্দের অর্থ বললাম। এখন আমরা যে জিন যাদেরকে বলি মানুষ এবং জিন জাতি, এরা যেহেতু চোখ থেকে লুকায়িত থাকে, চোখের আড়ালে থাকে, অদৃশ্য থাকে, সেজন্য তাদেরকে কি বলা হয়? জিন বলা হয়। আর মানুষ এদেরকে বলা হয় আরবিতে ইনসান, কোরআনের ভাষায় না, তো কবির ভাষায় ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লুইনসিহ, মানুষকে ইনসান বলা হয় এই জন্য যে সে ভুল করে। নিসিয়ান আরবিতে তার মানে ভুল, তো এই নিসিয়ান থেকে ইনসান, এটা অনেক কবিরা অনেক সাহিত্যিকরা বলেন যে এই শব্দ থেকে, সেখান থেকে মানুষ ভুল করার জন্য মানুষকে বলা হয় ইনসান, ভুল করেন না, তার মানে তার কামই হলো ভুল করা। আর জিনকে জিন এই জন্য বলা হয় যে সে কি থাকে? লুকায়িত। জিন শব্দের অর্থ হলো লুকায়িত থাকা। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে চোখ দেয়। যদি আপনি নবী আলাইহিসসালামের বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন, হাদিসে আসছে একেবারে পরিষ্কারভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোনে কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টাতে উল্টাতে আঙুল টিপতে টিপতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদ্রাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদ্রাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে, খাওয়ার সময় একই অবস্থা, এমনকি স্ত্রী সবাসের সময়, এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে বের হতে খাইতে শুইতে সবাসের সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে অন্য যে কোনো সময়। যে কোনো ভালো কাজেই কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে, কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে, এই জিন শয়তান যেগুলো, আমি এতক্ষণ বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি ভাড়া বাসা ভাড়া বাসা ভাড়া নিয়েছেন, জিন বেচারা কই থাকে, তার বাসা ভাড়া কোথায় পায়? না, সে বিনা ভাড়ায় আপনার বাসায়ও থাকতে পারে, আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন। আমরা দুষ্ট জিনের কথা বললাম, অর্থাৎ শয়তান। আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালুবি আশকালিন মুখতালিফাহ, বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে, তারা যে কোনো জায়গায় বাতাসের সাথে মিশে যেতে পারে, যে বাতাসের সাথে মিশতে পারে তার আর বাসা ভাড়ার তো দরকার নেই। বুঝে আসছে কথা? জি।